আসসালামু আলাইকুম। এদেশের মানুষগুলো যতদিন না পর্যন্ত নিজেদের প্রফেশনে সৎ হবে, ততদিন পর্যন্ত আমরা যতবারই দেশ স্বাধীন করি না কেন, ঘুরে ফিরে ফলাফল কিন্তু সেই শূন্যই হবে। আর হ্যাঁ, বুঝে শুনে যারা সাদিয়া আইমানকে ট্রল করে যাচ্ছেন, সাধারণ দর্শকদের কথা বলতেছি, তারাও কিন্তু ঠিক একই অপকর্মের সাথে নিজেকে সামিল করছেন। মূল কথা হচ্ছে, অন্য কাউকে না জেনে না বুঝে কোনো বিষয়ে ট্রল করে নিজেকে সাধু ভাবার কিচ্ছু নাই। কনিষ্ঠুর কথা বলতেছি, চলেন একটু বিস্তারিত আলোচনা করা যাক। শফিক আল মামুন, হ্যাঁ না, অনন্য মামুন না কিন্তু, আবার শফিক আল মামুন, প্রথম আলোর নাম বিক্রি করা এক হলুদ সাংবাদিকের নাম। বছর ভরে শাকিব খানের পিছু লেগে তার ক্ষতি করার চেষ্টা করাটাই যার একমাত্র কাজ ছিল। এমনও শোনা গেছে যে বিভিন্ন নায়িকাদেরকে ফোন করে করে তিনি উপদেশ দিতেন যে শাকিব খানের সাথে যেন তারা কাজ না করে। এখন আপনারা হয়তো ভাববেন যে একজন মামুলি সাংবাদিক, তার কথা কেন নায়িকারা কান দিবে। দেখুন, আপনিও কান দিবেন যদি আপনার কানে কানে কেউ কান পড়া দেয়, বারবার সেটা রিপিট হতে থাকে যে অমুক ভালো না, অমুকের সাথে মিশো না, অমুকের এই আছে ওই আছে, আমি জানি আমি জানি, আমি কাছে আমি কাছ থেকে দেখেছি। সো বুঝতেই পারছেন, বিভিন্ন সময় শাকিব খানকে বিভিন্নভাবে অপবাদ দিত এবং শাকিব খানের বদনাম রটিয়ে বেড়াত এই শফিক আল মামুন। কারণটা কি? কারণটা হচ্ছে, শাকিব খানের কাছে সে ভিড়তে পারত না। সে কোন টাইপের মানুষ, কোন টাইপের আহাম্মক, সেটা শাকিব খান খুব ভালোভাবেই টের পেয়েছিলেন। কারণ শাকিব খান দূরদর্শী, আমরা সবাই জানি, ইতিপূর্বেও দেখেছি শাকিব খানের পেছনে যারাই লাগে কিছুদিন পরেই দেখা যায় যে তারা আসলে এক একটা কালপিটি ছিল। সো শাকিব খানের কাছে তো সে পাত্তা পাইতো না, আর এই কারণে শাকিব খানকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কাটি করার চেষ্টা করত। আপনারা খেয়াল করে থাকবেন, নাটকের অনেক ভালো অভিনয় জানা শিল্পীরা, নায়িকারা আছে যারা কিন্তু শাকিব খানের সাথে অভিনয় করতে আগে খুব একটা আগ্রহ বোধ করতো না। কেন করতো না জানেন? এই ধরনের কিছু কালপিট, কিছু হলুদ সাংবাদিকদের কারণে, যারা অযথাই শাকিব খানকে অন্যের চোখে খারাপ বানানোর একটা ট্রাই করতো অল টাইম। এটা ভিতরে ভিতরে সারা বছর ভরে এভাবে চলতে থাকতো। আর আমরা হয়তো অনেকে জানি না, এই কারণেই কিন্তু প্রথম আলোর সঙ্গে শাকিব খানের যে একটা সম্পর্ক ছিল, আগে ভালো সম্পর্ক ছিল, সেটাও নষ্ট হয়ে গেছে দিনকে দিন। শাকিব খান প্রথম আলো থেকে দূরে সরে যাওয়ার কারণটাও এই হলুদ সাংবাদিক। শুধু তাই নয়, প্রথম আলো পত্রিকাও এখন আমাদের কাছে হাসির খোরাক শুধুমাত্র এই সমস্ত হলুদ সাংবাদিকদের কারণে। আল্লাহর মায়ের দুনিয়ার বাইরে, এই দেখেন, প্রথম আলোর ফ্লোরে সাদিয়া আইমানের অজান্তে সাদিয়া আইমানের এমন একটা ভিডিও করে সেটাকে ভাইরাল করা হয়, যা রীতিমতো একটা ক্রাইম। আর এই জঘন্য কাজটা করেছে প্রথম আলোর এক জঘন্য সাংবাদিক, যার নাম শফিক আল মামুন। হ্যাঁ, এতক্ষণ ভরে আমি এই শফিক আল মামুনের কথাই বলছিলাম। সাদিয়া আইমানের ইন্টারভিউ নেওয়ার সময় এমন একটা গোপন ভিডিও সে করেছিল, অর্থাৎ মানুষ তো সবসময় একভাবে থাকে না, তাই না? আপনার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, এর ফাঁকে একটু ব্রেক হলো, ওই সময় আপনি আপনার যে কস্টিউম সেটা ঠিক করতে পারেন, ক্যামেরার সামনে আপনাকে কেমন না কেমন লাগতেছে সেটা নিয়ে আপনি কনসার্ন হতে পারেন, সেই সচেতনতা বোধ থেকে আপনি আপনার কাপড় একটু ঠিকঠাক করতে পারেন। সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনি একটা জায়গায় বসে আছেন, মোটামুটি একটু আড়ালেই বসে আছেন, অথচ দেখা গেল আপনার অজান্তে কেউ একজন দূর থেকে আপনার এই আপত্তিকর পরিস্থিতিটা ভিডিও করলো এবং সেটাকে ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, যেখানে মানুষের অভাব নাই, খারাপ ভালো সব ধরনের মানুষই আছে, সেই জায়গায় আপলোড করে দিল। কত বড় একটা ক্রাইম! আর এটা অনেক সময় মানুষের সুইসাইডের কারণ হয়ে দাঁড়াইতে পারে, ঠিক আছে, বুঝেন তাইলে ব্যাপারটা। ইভেন কিছুদিন আগে ট্রল নামের একটা নাটক কিন্তু আমরা দেখেছিলাম, যেখানে অভিনয় করেছিল অপূর্ব, জিয়াউল ফারুক অপূর্ব, মেবি আপনারা সবাই দেখছেন, তাসনিয়া ফারিন ছিল, জিয়াউল ফারুক অপূর্ব ছিল। হ্যাঁ, সো ওই একই ধরনের ওই নাটকের গল্পের যে প্লটটা ছিল, সেম কাহিনী ঘটছে সাদিয়া মানের সাথে। আমি জাস্ট অবাক, এতটা জঘন্য মন মানসিকতার সাংবাদিক দেশের জন্য কতটা বড় থ্রেট, এটা আমরা আসলে এইভাবে বুঝবো না, ঠিক আছে? দেখেন, একজন সাংবাদিক সে এমন কিছু দেখাবে যেটা দেখে মানুষ সচেতন হবে, অথচ সে নিজেই সচেতন না এবং সে নিজেই ক্রাইম করতেছে। আর একদল মানুষ তো আছে যারা এই ধরনের ভিডিও টিডিও দেখার পর তাদের ভেতর থেকে ইবলিশ শয়তান জাগ্রত হয়, তারাও মনে করে যে ও এনজয় করি, ভিডিওটা দেখি, আরও বেশি শেয়ার করে ভাইরাল করে দেই। সো আমি শুরুতে, ভিডিও শুরুতে এই জন্য তাদের উদ্দেশ্য কিছু কথা বললাম, যে যতদিন পর্যন্ত নিজ নিজ জায়গা থেকে আমরা শুধরে না যাব, ততদিন পর্যন্ত আমাদের দেশ কখনো ঠিক হবে না, আমাদের দেশ কখনো উন্নত মন মানসিকতার মানুষ দ্বারা পরিচালিত হতে পারবে না। কারণ ভালো যদি একজন থাকে, তার বিপরীতে দেখা যায় দশজনই খারাপ। যাই হোক, যেটা বলতে চাচ্ছি, এই শফিক আল মামুনকে প্রথম আলো থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এই ঘটনার পরে। আমি এতে খুবই খুশি হয়েছি, প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তবে আমার মনে হয় এই প্রথম আলো পত্রিকার শফিক আল মামুনের মতন আরও অনেক শফিক আল মামুন এখনও প্রথম আলো তথা আরও দেশের বড় বড় যত পত্রিকাগুলো আছে সেগুলোর অফিসে বহাল তবিয়তেই আছে। দেশের সব কয়টা বড় বড় পত্রিকা অফিসগুলোর উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, আপনারা আপনাদের সংবাদকর্মীদেরকে একটু পরীক্ষা নিরীক্ষা করেন, ঠিক আছে? বছরে যাদেরকে আপনারা নিয়োগ দেন তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো আগে পরীক্ষা নিরীক্ষা করে তারপরে তাদেরকে নিয়োগ দিয়েন।
আমার মনে হয় এটা খুব জরুরি দরকার। আর আমার মনে হয় যে আমরা দূর থেকে যতটা না বুঝি না জানি, আপনারা যারা হচ্ছে হর্তাকর্তা এই সমস্ত পত্রিকা অফিসের, তারা খুব ভালোভাবেই জানেন যে কোন সাংবাদিকের চরিত্র কেমন বা কার মাধ্যমে কোন খবরটা আসতেছে, কোন খবরটা ছাপা হচ্ছে, কোন ভাইরাল ভিডিওটা ভাইরাল হচ্ছে। সো আমার মনে হয় যে নিজ নিজ জায়গা থেকে যদি সততার পরিচয় না দিতে পারেন, তাহলে শুধু শুধু মুখোশ পরে থেকে দেশের উন্নতি করা সম্ভব না। পত্রিকার অফিস খুলে বসলেই দেশের সত্য খবরটা দেশের মানুষের কাছে পৌঁছাবে না। আরেকটা আকুল আবেদন ওই সমস্ত পত্রিকা অফিসের কাছে, যে সমস্ত পত্রিকা অফিসের দ্বারে দ্বারে এখন এই শফিক আল মামুন দৌড়ে বেড়াবে, যায় বলবে যে আমি অমক জায়গায় ছিলাম, আমাকে আরেকটা সুযোগ দেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোনোভাবেই এই সুযোগটা দিয়েন না, কারণ এই ধরনের মানুষরা আবারও সুযোগ পাইলে ওই আবারও এই একই চরিত্র শো করবে। সো এই শফিক আল মামুন যেন বাংলাদেশের আর কোনো সংবাদপত্রে সুযোগ না পায়। সাদিয়া আয়মান সে একজন অভিনয় শিল্পী, সে না হয় এগুলা খুব সহজেই হয়তো বা সহ্য করে নিবে, হয়তো হয়তো কষ্ট হবে, কিন্তু কিছুদিন পরে হয়তো, সে যেহেতু লাইমলাইটের মানুষ, সে যেহেতু ক্যামেরার সামনে কাজ করে, তার হয়তো বা খুব একটা প্রবলেম নাও হতে পারে ফ্যামিলিগতভাবে, সেটা হয়তো বা ফ্যামিলির মানুষ বুঝতে পারে। কিন্তু এই ধরনের সাংবাদিক কবে আবার সাধারণ মানুষের সাথে এই ধরনের কাজ করে বসবে, সেটা তো কোনো গ্যারান্টি নাই, সেটা তো হইতেই পারে, তাই না? সো একজন সাধারণ নারীর ক্ষেত্রে এই ব্যাপারটা কতটা কতটা সেন্সিটিভ হইতে পারে, আর আমি সাদিয়া আয়মানের কথাই ধরতেছি, তার ক্ষেত্রেও তো অনেক সেন্সিটিভ ব্যাপারটাই, তো অনেক সেন্সিটিভ। চিন্তা করেন কী পরিমাণ বুলিংয়ের শিকার হচ্ছে সাদিয়া আয়মান। তো এই জায়গায় যদি একজন সাধারণ নারীর ক্ষেত্রে এরকমটা ঘটে, সে তো আত্মহত্যা করবে গিয়ে। সো আমার মনে হয় যে এই ধরনের কর্মকাণ্ড, এই ধরনের ঘৃণ্য কর্মকাণ্ড যারা করে, তাদেরকে শুধুমাত্র তাদের প্রফেশন থেকে বিতাড়িত করাই শেষ বিচার না, শেষ বিচারটা আদালতেই হওয়া উচিত। এই ধরনের অপকর্মকে রুখে দিতে হলে আরও বেশি কঠোর হওয়া উচিত, কারণ এটা তো ভাই সেই আদিমকাল নাই, চিঠির যুগ না। সোশ্যাল মিডিয়া এতটাই শক্তিশালী, এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আপনি যেরকম ভালো কাজ করতে পারেন, সেরকম খারাপ কাজেও আপনি লিপ্ত হতে পারেন। আপনি চাইলে একটা মানুষের জীবন ধ্বংস করে দিতে পারেন, আপনার যদি হিউজ পরিমাণ ফলোয়ার ফ্যান ফলোয়ার থাকে, আপনি নিমিষেই একটা খবর ভাইরাল করে দিতে পারেন। সো এই সাংবাদিকদের হাতে অনেক কিছু, এদেরকে আগে সৎ হতে হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।